হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। তো আজকে জেল পুলিশের যে পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট দিয়েছে WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা যারা এখনও চেক করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। তো তার সাথে সাথে একটা নোটিশও WBP-RB পাবলিশ করেছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে নোটিশ। এখানে বলা হয়েছে দি রেজাল্ট অফ কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার অর ফিমেল ওয়ার্ডার আন্ডার দ্য ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড। তো রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে wbpolice.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন, বা wbcorrectionalservices.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে। এই দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়েবসাইট wbpolice.gov.in। এখানে ভিজিট করুন, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, এরপর আপনার অ্যাডমিট কার্ডে দেখুন যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার মেনশান আছে সেটা দিন, এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করুন। সাবমিট করলে এখানে আপনার রেজাল্ট দেখিয়ে দেবে। তাছাড়া এখানে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সে নিয়েও একটু বলা হয়েছে যে কবে পরীক্ষা এবং কোথায় ভেন্যু রয়েছে। তো অ্যাডমিট কার্ড আপনি PMT-র জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখ থেকে আপনি PMT-র জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকেই। এবং যে PMT-র যে ভেন্যু রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1। তো এটা ব্যারাকপুরে রয়েছে, SSA ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদ্যান, পোস্ট ব্যারাকপুর, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। সেকেন্ড রয়েছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2, স্যাপ 3rd ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ড, তো সেম জায়গায়। আর ডেটটা দেখে নিন, ডেট হচ্ছে 2nd মার্চ থেকে 6th মার্চ পর্যন্ত, সকাল 7টার মধ্যে আপনাকে পৌঁছতে হবে। তো অ্যাডমিট কার্ড আপনি 20 তারিখ থেকে ডাউনলোড করতে পারছেন। তো এই ছিল কাট অফ নিয়ে, আর বেশি কিছু বলছি না। যারা কোয়ালিফাই করছেন তারা তারা কমেন্টে জানান যে আপনি কততে অ্যান্সার করেছিলেন। আরেকবার সেটা আপনাদের দেখিয়ে দিই যে ফিজিক্যাল টেস্ট রয়েছে সেটা কীরকম আপনার থাকতে হবে। ফিজিক্যাল মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস দেখে নিন, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, জাস্ট সেকেন্ড, এক্সেপ্ট গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং শেডুল ট্রাইবদের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার, এবং চেস্ট বুকের ছাদি আপনাকে ফুলোতে হবে 78 সেন্টিমিটার, এর সাথে 5 সেন্টিমিটার আপনি ফুলোতে পারবেন। ওকে, অর্থাৎ মিনিমাম আপনাকে 78 সেন্টিমিটার লাগছে, এর বেশি হলে কোনো সমস্যা নেই। এর সাথে হাইট যেটা লাগছে সেটা নিচে দেওয়া আছে, এবং গোর্খা গারোয়ালিসদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, এবং বুকের ছাতি আপনাকে ফুলাতে হবে মিনিমাম 76 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে দেখে নিন, হাইট হতে হবে 167 সেন্টিমিটার, এবং গোর্খা গারোয়ালিস রাজবংশীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এবং যে হাইটের সাথে যে ওয়েটটা যে সামঞ্জস্য থাকতে হবে সেটা দেখে নিন, যাদের ওয়েট কম হচ্ছে তারা এই কয়েকদিন একটু ডায়েট কন্ট্রোল করুন, যাদের হাইট 152 সেন্টিমিটার, অর্থাৎ এখানে ফিমেলদের ক্ষেত্রে দেখে নিন 44-57 কিলোর মধ্যে আপনাকে হতে হবে। ওভার ওয়েটেও ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, তাই ওয়েট লিমিট করুন। তো চারটা দেখে নিন,
নর্মালি 170 যদি কারো হয় তাহলে পুরুষদের ক্ষেত্রে 58-73 কেজি হচ্ছে নর্মাল, আর ফিমেলদের ক্ষেত্রে 53-67 কিলো। তো মেলদের ক্ষেত্রে রান হচ্ছে 1600 মিটার রান হচ্ছে আপনার, সময় থাকছে 6 মিনিট 30 সেকেন্ড, এবং ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার রান হচ্ছে 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই ছিল এখনকার মতো আপডেট, ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দিন। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, এবং ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের এবং ফেসবুক পেজের, তো অবশ্যই সেখানে গিয়ে জয়েন করুন। আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান। ধন্যবাদ।